বলো ছোট বউ, শিখর আসল মাকে তুমি না মহুয়া? কেন জিকো মহুয়াকে মা বলে ডাকে? বলো জিকো কার সন্তান? তোমার না মহুয়া? এরপর থেকে যে কদিন আমি হাসপাতালে ছিলাম, প্রত্যেক দিন জিকোকে মহুয়ার কাছে দেওয়া হতো। মহুয়া জিকোকে নিজের ছেলে ভেবে খুব যত্ন করে ওকে খাওয়াতো, ঘুম পাড়াতো। জিকোকে আমার কাছে একটু দাও। না, আমি আমার ছেলেকে কারোর কাছে দেব না। কেন জিকো ওনার কাছে থাকবে? তুমি সব কথায় প্রশ্রয় কেন দিচ্ছ না? একবার যখন বেরিয়ে পড়েছি তখন জয়ের জীবনটা আমি নরক করে তুলবই। দুঃস্বপ্নেও ভাবতে পারিনি ওর জীবনটা এইরকম হয়ে উঠবে। সুকুমার কিন্তু কারোর দেখানো পথে চলে না, ও নিজের পথেই চলে। আমার উপর কন্ট্রোল আনতে চাও না সুমন? সুকুমার যা করার না নিজে করে, নিজে ডিসিশন নেয়। এইবারও সুকুমার যা করবার নিজে করবে, কিন্তু ক্লাইম্যাক্সে পৌঁছানোর আগে জয়ীকে আমার একবার নিজে চোখে দেখা দরকার। একটা খুব খারাপ খবর আছে, সুকুমার জেল থেকে পালিয়েছে। সব হিসাব তো তোমার গুলিয়ে যাবেই জয়ী, কারণ সুকুমার বেরিয়ে পড়েছে। রাতটা তোমার জন্য এক ভয়ঙ্কর রাত জয়ী। মাত বাবু, জিকো কোথায়? সুকুমার যখন বেরিয়ে পড়েছে তখন তোমার জীবনে একটা ভয়ঙ্কর ঝড় আছড়ে পড়তে চলেছে জয়ী। প্রস্তুত থেকো, প্রস্তুত থেকো জয়ী। বুঝতে পারছি জয়ী, তোমার খুব টেনশন হচ্ছে। দেখো, টেনশন যে আমার হচ্ছে না তা নয়, আমারও খুব টেনশন হচ্ছে। সত্যি সুকুমার একটা ভয়ানক নরপিশাচ, ওকে দিয়ে কোনো বিশ্বাস নেই, কোনো ভরসা নেই ওর উপর। যা খুশি তাই করতে পারে, তাই আমি আগে থেকেই থানায় ফোন করে দিয়েছি। পুলিশ এখানে আমাদের জন্য প্রোটেকশনের ব্যবস্থা করে দিয়েছে, নাইট গার্ড আর পেট্রোলিংয়ের ব্যবস্থা করে দিয়েছে আগে থেকে। আর সুকুমারের ছবি, সুকুমারের ছবি আছে ওদের কাছে? আছে জয়ী, সুকুমারের ছবি আছে, এবং সুকুমারের মতো কাউকে দেখলেই পুলিশ আটকাবে। আর পুলিশ এখন যা অ্যালার্ট আছে, আর যেভাবে সুকুমারকে খুঁজছে, আমার মনে হয় না সুকুমার পুলিশকে ফাঁকি দিয়ে কিছু করতে পারবে। কিসে একটা আওয়াজ হলো না? বলছি জিকো তো মহুয়ার কাছে রয়েছে, চলো না গিয়ে একবার দেখে আসি ওর ঠিক আছে কিনা। সুকুমার কিরকম শয়তান সেটা তো তুমি জানো। আগেরবার জিকো ছিল না আমাদের সঙ্গে, কিন্তু এবার তো রয়েছে। আর জিকো যে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সেটা জানতে সুকুমারে খুব একটা সময় লাগবে না, তাই বলছি চলো। জুই, আমার কথাটা একবার শোনো। তুমি আমার কথাটা শোনো, সুকুমারের মতো শয়তান প্রথমে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, তোমার কিংবা জিকোর ক্ষতি করে ও আমার উপর মেন্টাল টর্চার করবে। আমি জিকোর কিচ্ছু হতে দেবো না। চলো চলো গিয়ে একবার দেখে আসি, চলো। হ্যাঁ চলো।
এই সেই মাঠ যেখানে জয়ী আর ওর বোন রেগুলার প্র্যাকটিস করতে আসে। যেটা করার তোমাকে এই মাঠেই করতে হবে সুকুমার। সংসারের দায়িত্ব আজ থেকে তোর। বাইরে দুনিয়াটাকে যেমন জয় করবি, সংসারের দুনিয়াটাতেও জয় করতে হবে তো। এখন থেকে যে সংসারের সমস্ত খুঁটিনাটির দায়িত্ব তোর। ওরাও যদি রথ না নাড়াতে পারে, পুজো আচ্ছা ধর্ম কম এর থেকে সাত হাত দূরে থাকবে। মেনে নেব, কিন্তু তার আগে রথ তো টানতে দাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তৃপ্তবাবু বিয়ে করলে পরে আমি কেন কিছু বলবো? আমি আমি তো ওনার কেউ নই। শুধু এটুকুই চাইবো, উনি যাকে বিয়ে করবেন তার সাথে যেন সুখে সংসার করেন, তাকে যেন ভয় পেয়ে না চলতে হয়, তার কাছ থেকে যেন মুক্তি না চাইতে হয়। এ তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ? তুমি দেশের গান গাইবে? হ্যাঁ চারু, এটা কিন্তু ঠিক হবে না সুভাষ। আমাদের আদর্শ দেশ, দেশের সম্মান। বিদেশের গান যদি গাই তাহলে দেশের গানও গাইব। বলো তোমরা আমার সাথে আছো কিনা? আছো তো? তুমি এত বড় একটা ক্ষতি কি করে করতে পারলে সৌরভদা? সৌরভদার ঘর সার্চ করতে গিয়ে বকুল এটা পেয়েছে বাবা। অন্যান্য ডকুমেন্টের সঙ্গে এটা ওখানে রাখা ছিল। মাস্টার স্ট্রোক দিলেন আপনি। হ্যাঁ ছোট শালা বাবু, ছিচকে চোরকে ধরতে গিয়ে বড় ডাকাতকে ইগনোর করে যাবেন না প্লিজ। মে আই কাম ইন স্যার? আপনি তো স্কলারশিপ পান। হ্যাঁ পাই। তাতে আপনার পুরো বছরের খরচ চলে না? স্যার আমি কিন্তু একবারও বলিনি যে আর্থিক কারণে আমি এখানে চাকরি চাইতে এসেছি। কি কারণে আপনার এই কাজটা প্রয়োজন সেটা তো আমাদের জানতে হবে। ওটলা পুটলি যা আছে বেঁধে নিয়ে বেরো, বেরো বাড়ি থেকে বেরো। এই যে তোমরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আর এক মুহূর্তে এ বাড়িতে থাকবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ এসো রানু। কেউ একজন জল দেবে? জলটা নিয়ে যা, এনাও তোমার জল। বেগুন দেবী কোথায়? কেন আমি জল নিয়ে আসলে বুঝি জলের টেস্ট চেঞ্জ হয়ে যায়? না তবে মুড বদলে যায়। তাহলে তো সারা জীবন তোমাকে মুড খারাপ নিয়েই থাকতে হবে। কেন? কারণ সারা জীবন তোমাকে আমার সাথে থাকতে হবে। এই সেই মাঠ যেখানে জয়ী আর ওর বোন রেগুলার প্র্যাকটিস করতে আসে। যেটা করার তোমাকে এই মাঠেই করতে হবে সুকুমার। সংসারের দায়িত্ব আজ থেকে তোর। বাইরে দুনিয়াটাকে যেমন জয় করবি, সংসারের দুনিয়াটাতেও জয় করতে হবে তো। এখন থেকে যে সংসারের সমস্ত খুঁটিনাটির দায়িত্ব তোর। ওরাও যদি রথ না নাড়াতে পারে, পুজো আচ্ছা ধর্ম কম এর থেকে সাত হাত দূরে থাকবে। মেনে নেব, কিন্তু তার আগে রথ তো টানতে দাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।